শুরু করছি আজকের সবুজ বঙ্গ নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুরসেলিম শেখ। নতুন নতুন খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টাটি বাজিয়ে দিন। মুর্শিদাবাদে আবারও কংগ্রেস শক্তি বৃদ্ধি পাল্ল। পৌর ভোটের আগে কংগ্রেসে যোগদান ভাগীরথী 200 জন কর্মী সমর্থক আজ বহরমপুরের বিধায়ক মানস চক্রবর্তীর হাত ধরে কংগ্রেসে যোগদান করেন। তারা প্রত্যেকে অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশ মোতাবেক অনুসারে কাজ করবেন। এগুলো সাংবাদিক বৈঠকে কি বললেন মানস চক্রবর্তী সরাসরি আমরা শুনে নেই তার কাছ থেকে। মিল্ক ইউনিয়ন অধীর চৌধুরী যখন দায়িত্বে ছিলেন তখন এটা মানে একটা সোনার সংসার বলা যেত। আজকে ছলে বলে কৌশলে কর্মচারীদেরকে ভুল বুঝিয়ে আজকে সেই ইউনিয়নটা জবরদখল করার পর সরকারি প্রতিনিধি পাঠিয়ে দিয়ে প্রতিনিধি বসিয়ে দিয়ে এই ইউনিয়নের সাড়ে সর্বনাশ করা হয়েছে। ইউনিয়নের মানে এই সংস্থার সংস্থা আজকে ঋণের দায়ে জর্জরিত। আজকে কর্মচারীরা বুঝেছেন যে এই ইউনিয়ন যদি না ঠিক থাকে তাহলে কর্মচারী বাঁচবে না এবং ইন্ডাস্ট্রি বাঁচবে না। দুগ্ধ শিল্প যা গোটা ভারতবর্ষে ব্যাপ্তি লাভ করেছে এখানকার চাষিরা মাত্র 27 টাকা পায়, তাই তাদের ন্যায্য দাবিকে প্রতিষ্ঠিত করতে আজকে সকলে মিলে সকলে আজকে আইএনটিসিতে যোগদান করলেন এবং সংগ্রামে ভর্তি হলেন। তাই আমি বলতে চাই যে আগামী দিনে সরকারকে সমস্ত দায় দায়িত্ব নিয়ে এই সংস্থাকে লাভজনক সংস্থায় করতে হবে, পরিণত করতে হবে এবং এখানকার এই সংস্থাকে বঞ্চনা করা চলবে না। এখানকার দুধ ছিনিয়ে নিয়ে অন্য ইউনিয়নে দিয়ে দিয়ে এখানকার সংস্থাকে লিকুইডেশন করে পাঠানো যাবে না। তাই আগামী দিনে যেন মাদার ডেয়ারির শেয়ার বেচার মতো এখানকার শেয়ার কোনো বিদেশির কাছে সিঙ্গাপুরের কাছে বেচে না দেওয়া হয় তার জন্যে আমি আবেদন করব এবং এখানকার যারা নেতৃত্ব আছেন তাদেরকে বলবো সংগ্রামে ভর্তি হন, আগামী দিনে সংগ্রাম হবে। আজকে তাই 300 মানুষ আইএনটিইউসিতে জয়েন করেছেন এবং তারা সকল লেভেলে কর্মচারী স্টাফ থেকে আরম্ভ করে সিকিউরিটি থেকে আরম্ভ করে লেবার থেকে আরম্ভ করে সকলে জয়েন করেছেন। তার কারণ বুঝতে পেরেছেন তারা যে আজকে যদি আইএনটিইউসি না থাকে অধীর চৌধুরী না থাকে তাহলে কিন্তু এই ইউনিয়ন চলবে না, এটা লিকুইডেশনে চলবে এবং পরে বিক্রি করে দেওয়া হবে কর্মচারীদেরকে ওই 2-4 হাজার টাকা দিয়ে এটাকে বিক্রি করে দেওয়া হবে যে এটা সর্বনাশ করা হবে। তারা বুঝতে পেরেছে যে মূলে ফিরে আসতে হবে, মূল হলেই শেকড় গজাবে, বটবৃক্ষ আরো তরতাজা হবে। তাই তারা বুঝতে পেরেছে, আস্তে আস্তে গোটা বাংলার মানুষ বুঝতে পারছে তারা। তাই আজকে তারা বুঝেছে যে আমাদের পেটে লাথি মেরে তারা নিজেরা পুষ্ট হয়েছে, অতএব তাই এই ইউনিয়ন বাঁচাতে জন্যে তারা সকলে মিলে যোগদান করে।